বিনোদনের তাজা খবরে স্বাগতম। বিয়ে নিয়ে মুখ খুললেন পূজাচেরি। নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজাচেরি গেল কয়েক মাসে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন এই নায়িকা। ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখেও পড়েন, যদিও এসবের ধার ধারেননি তিনি। এরপর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন এই নায়িকা, এবার প্রকাশ্যে এসে কথা বলেছেন পূজাচেরি। শনিবার 21 জানুয়ারি দুপুরে রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম শেষে নিজের কাজসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এই চিত্রনায়িকা। এবছর কি কি কাজ করার পরিকল্পনা তার, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখা যাক, মাত্রই তো বছর শুরু হলো, কিছু কাজের সঙ্গে যুক্ত হচ্ছি, এর মধ্যে দুই একটি সিনেমা রিলিজ হতে পারে। কিছুদিন আগে নেটিজেনরা আপনাকে নিয়ে সমালোচনা করেছে, আপনার মাও একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, সেই সময় আপনার কোনো প্রতিক্রিয়া পায়নি, সেটা সম্পর্কে জানতে চাই। উত্তরে পূজা বলেন, প্রথমত আমার মায়ের বরাত দিয়ে সংবাদটি আমি নিজেও দেখেছি, সেই নিউজে দেখে আমি অবাক হয়েছি, বিষয়টি আমাকে বিব্রত করেছে। পরে মাকেও বলেছি, তুমি এমন কথা বলেছো কিনা, তিনি বলেছেন, না আমি এমন কিছু বলিনি। আমি তখন চুপ করেছিলাম, কারণ সবার নিউজের যদি প্রতিউত্তর করি তাহলে কথা আরো বাড়বে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি চুপ ছিলাম, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো আমাকে বোঝে। সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হতে যাচ্ছে মায়া, এতে আপনাকে নায়িকা হিসেবে দেখা যাবে। এই সিনেমার সর্বশেষ আপডেট কি? এই নিয়ে পূজা বলেন, এটা নিয়ে আমি এখনো কিছু বলতে চাই না, আমার সঙ্গে কোনো কথা হচ্ছে না, সুতরাং এটার সঙ্গে আমি মন্তব্য করতে চাই না। আপনাকে নিয়ে কিছু গুজব চলছে, এছাড়া মাঝে মধ্যে আপনাকে বধূ সাজে দেখে আপনার শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়েছে, এই বিষয়ে কি বলবেন? পূজা বলেন, এই বিষয়টা নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই, ভীষণ হাসি পায়, ভাবি মানুষ এত বোকা কেন, এতটা বোকা হওয়া উচিত না, যারা বোঝার তারা ঠিকই বুঝেছে, এটা একটি ফটোশুট ছিল মাত্র, যারা ভুল বুঝতে তাদের আমি বোকা ছাড়া আর কিছুই বলবো না। বাস্তব জীবনে বিয়ে করছেন কবে? উত্তরে নায়িকা বলেন, আমার ও আমার পরিবারের ইচ্ছে আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে, আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন, আমি সবাইকে আমার বিয়েতে দেখতে চাই, এছাড়া সাংবাদিকদের জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব। পূজা যে নায়কের সঙ্গে সিনেমা করে সে নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন মিডিয়া পাড়ায় রয়েছে, এটার পরিপ্রেক্ষিতে কি বলবেন? এ নিয়ে তিনি বলেন, দেখুন সমালোচনা তো হবেই, ভালো কাজ করলে আলোচনা সমালোচনা দুটোই হয়, আমার সঙ্গে কাউকে নিলে এখন গুঞ্জন হবে, এসবে আমি কান দেই না বা পাত্তা দেই না, আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।